নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। বিদর্ভ নামে এক ব্রাহ্মণ, সে তার পুত্র এবং কন্যা এবং স্ত্রীকে নিয়ে বসবাস করত। তার মেয়ে যখন বড় হলো তখন সুন্দর ঘর বর দেখে তাকে বিবাহ দিল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যেই তার মেয়ের স্বামী হঠাৎ অকাল প্রয়াণ ঘটল এবং তখন থেকেই সে তার পিতার ঘরে এসে বসবাস করতে থাকল। হঠাৎ ব্রাহ্মণের মেয়ে অসুস্থ হয়ে পড়ল এবং শরীরে যেমন কীট দংশন করলে জ্বালা যন্ত্রণা হয়, ঠিক সেইভাবেই জ্বালা যন্ত্রণা অনুভব করতে থাকল। তখন ব্রাহ্মণ তার একমাত্র মেয়েকে নিয়ে চলে গেল এক ঋষির কাছে। ঋষি দেখে বলল, এই বিশেষ সমস্যা কিন্তু এই জন্মের ফল নয়, আগের জন্মের বিশেষ ফল সে ভোগ করছে। তাই ঋষি বলল যে এই পাপ থেকে মুক্তির জন্য আগামী ঋষি পঞ্চমীর বিশেষ তিথিতে যদি প্রতি বছর পূজা অর্চনা করে এবং বিধি নিয়ম মেনে, তাহলে এই বিশেষ সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। তাই সেখান থেকে সেই ব্রাহ্মণ কন্যা ঋষি পঞ্চমীর বিশেষ তিথিতে সম্পূর্ণ বিধিবিধান অনুসারে পূজা অর্চনা করতে থাকলো এবং ধীরে ধীরে সে সুস্থ হতে থাকলো। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সেই ঋষি পঞ্চমীর বিশেষ শুভ তিথিতে এই বিশেষ রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বিশেষ তিথিতে আপনারা যদি আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন, তাহলে আপনাদের জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট তা দূর হবে। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু ডক্টর শ্রী সুব্রত, আর এই বিশেষ রাশিফলের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। শুরুতেই আপনাদের সঙ্গে আলোচনা করব আজকেকার কুণ্ডলী এবং পঞ্চাঙ্গের বিষয়ে। আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি 23 আগস্ট 2020 রবিবারের বিশেষ রাশিফল সম্পর্কে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি তা হল ঋষি পঞ্চমী। আজ সন্ধ্যা 5:04 পর পঞ্চমী তিথি থাকবে, আর ঠিক তারপরেই ষষ্ঠী তিথি শুরু হবে, এবং সন্ধ্যা 5:05 পর্যন্ত চিত্রা নক্ষত্র, আর ঠিক তারপরেই সাথী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্রদেব। আজও গ্রহগত ভাসী যোগ এবং বুধাদিত্য যোগ তৈরি হবে। আপনার যদি মেষ, কর্কট, তুলা কিংবা মকর রাশি হয়, তাহলে আপনারা শশযোগ এবং রুচক যোগের বিশেষ শুভ ফল পাবেন, এবং মিথুন, কন্যা, ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা হংসযোগের বিশেষ শুভ ফল পাবেন। আজও বৃহস্পতি কেতুযুক্ত হয়ে ধনুরাশিতে চণ্ডাল যোগ তৈরি করবে এবং চন্দ্রদেব সম্পূর্ণ দিন তুলারাশিতে অবস্থান করবে। যদি আপনারা কোনো শুভ কাজ করার বিষয়ে চিন্তাভাবনা করছেন বা করবেন ভাবছেন, তার জন্য বলবো, তার জন্য আজকের বিশেষ সময় হলো সকাল 10:15 থেকে 12:15 মধ্যে, এবং দুপুরের একটি শুভ সময় রয়েছে, তা হলো দুপুর 2 থেকে 3। এই বিশেষ সময়ে আপনারা শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো গুরুত্বপূর্ণ পেপারসপত্রে সই কিংবা গুরুত্বপূর্ণ মিটিং করতে পারেন। কিন্তু বিকেল 4:30 থেকে 6টার মধ্যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না, কারণ এই সময়ে শাস্ত্রমতে রাহুকাল। রাশিফলের শুরুতেই প্রথমে আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। চন্দ্রদেব আপনার সপ্তম গৃহে অবস্থান করবে, তাই লাভ পার্টনার, লাইফ পার্টনার এবং বন্ধুবান্ধবদের বিষয়ে শুভ ফল দিতে পারে চন্দ্রদেব। সেই সাথে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, তাই প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আপনার নিজস্ব একটা কর্তব্য আছে, আর সেই শক্তি দেবেন চন্দ্রদেব। আজ ব্যবসার ক্ষেত্রে অধিক লাভের একটা বিশেষ সুযোগ কিন্তু চলে আসতে পারে আজ, তাই সঠিক সময়ে আপনি কর্মস্থলে পৌঁছে পরিকল্পনা মাফিক কাজ শুরু করুন আজ, আর তাতেই শুভ ফল দেখবেন। সেই সাথে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে আজ। যাদের রবিবারে ছুটি নেই তাদের কর্মক্ষেত্র থেকে কোনো শুভ খবর আজ কিন্তু আসতে পারে। আজ এই বিশেষ দিনে কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যে সাক্ষাৎ আপনার ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। আপনার কর্মকুশলতাকে সামনে রেখে আপনি অত্যন্ত লাভবান হতে পারেন। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন,
নিজ নিজ ক্ষেত্রে নিজেদের সামর্থ্য অনুসারে শুভ ফল পেতে পারেন। আজ আপনি আজ আপনার পারফেকশনকে আরও বেশি উন্নত করতে পারেন। আপনার পারিবারিক জীবন অত্যন্ত ভালো যাবে, আপনি আপনার সম্পর্কের বিভিন্ন মানুষের সঙ্গে ভালো সম্বন্ধ তৈরি করবেন, সেই সাথে প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। আপনাদের শরীর স্বাস্থ্য আজ বেশ ভালোই যাবে, সেই সাথে বলবো আপনাদের শুভ রং হলো গ্রিন এবং শুভ সংখ্যা হলো 7। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো খরচ এবং ঋণ কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সে বিষয়ে আশীর্বাদ প্রদান করবেন চন্দ্রদেব। আজ আপনারা অর্থনীতির বিষয়ে চিন্তাভাবনা করুন, কিভাবে আপনি অর্থ বিনিয়োগ করবেন, কিভাবে সঞ্চয় করবেন ইত্যাদি। যারা প্রফেশনাল লাইফের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আজ দিন অত্যন্ত ভালো যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন। চাকরির জীবনের ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল আপনারা পাবেন। যারা বৃদ্ধি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে শুভ ফল আসবে। ছুটি থাকলেও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেন। আপনার পজিটিভ অ্যাটিটিউডের জন্য কর্মক্ষেত্রে অনেক ভালো ফল আপনি পাবেন। পরিবারের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন আর তা অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। যারা পড়াশোনা খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন নিজ নিজ পড়াশোনার পাশাপাশি কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে আপনারা যুক্ত থাকবেন বা অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত থাকবেন আর তাতেও শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্য আজ আপনাদের ভালো যাবে, আপনারা কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, মন মানসিকতা ভালো থাকবে। দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসার জীবনের জন্য অত্যন্ত শুভ দিন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো নাম্বার 3 এবং শুভ রং হলো হোয়াইট। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। চন্দ্রদেব আজ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছাত্র বানিয়ে ছাড়বে। আর শিক্ষা কিন্তু সবসময় হতে পারে, এর কোনো বয়স নেই, তাই প্রতিনিয়ত শিক্ষা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে আর এমনটাই শিক্ষা আপনাকে দেবে চন্দ্রদেব আজ। যদি আপনি কর্মক্ষেত্রের সঙ্গে আজ যুক্ত থাকেন তাহলে অত্যন্ত মন মানসিকতা সহ কাজ করতে পারবেন এবং তাতেই উন্নতি হবে। প্রফেশনাল লাইফ এবং আপনার পার্সোনাল লাইফের মধ্যে একটা বিশেষ ভেদ আপনি তৈরি করবেন, তার ফলে দুটোই উন্নত ঘটবে বা দুটোই উন্নতি হবে। আজ এই বিশেষ দিনে ভাগ্য আপনার অবশ্যই সাথে থাকবে এবং বিভিন্ন কাজে আপনি তাই সফলতা পাবেন। তবে বেশ কিছু অপ্রয়োজনীয় বিষয় কিন্তু চলে আসতে পারে আজ, তাই সে বিষয়ে আপনি সতর্ক থাকুন। আপনার প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, সম্পর্কের ক্ষেত্রে প্রগাঢ়তা আরও বাড়বে। যারা পড়াশোনা খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো অবশ্যই পড়াশোনার প্রতি বা আপনাদের কাজের প্রতি মনোনিবেশ করুন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। আপনাদের জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হলো 2। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কর্কট রাশি। জায়গা জমি কেনার বিষয়ে এবং তার সঠিক কাগজপত্র নির্ণয় করা এবং সঠিকভাবে তা রক্ষণাবেক্ষণ করার বিশেষ আশীর্বাদ দেবেন চন্দ্রদেব আজ। প্রফেশনাল লাইফের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আজ, তাই ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই নিন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই কর্মক্ষেত্রে মানসিক চঞ্চলতাকে আপনি প্রশ্রয় দেবেন না আর তা দিলে কিন্তু আপনি অবশ্যই সমস্যায় পড়বেন। তবে শরীর স্বাস্থ্য আজ আপনাদের ভালো থাকবে, তাই অতিরিক্ত কাজের প্রতি আপনার ধ্যান থাকবে। কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বা কাজ করতে যাবেন না। অপ্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে বেশি সাক্ষাৎ না করাই উচিত আর তার ফলে বেশ কিছু নেগেটিভ প্রভাব আপনার মধ্যে চলে আসতে পারে। যারা পড়াশোনা খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তারা বেশ কিছু সমস্যার মধ্যে পড়লেও আপনাদের বিচক্ষণতার সাহায্যে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আজ আসবে। আপনাদের জন্য শুভ রং হলো ক্রিম এবং শুভ সংখ্যা হলো 4। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো সিংহ রাশি। চন্দ্রদেব আজ কিভাবে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক রাখা যায় বা দীর্ঘস্থায়ী বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক রেখে মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায় সেই শিক্ষা দিতে পারে। বেশ কিছু এন্টারটেনমেন্ট কাজের সঙ্গে আজ আপনারা যুক্ত থাকতে পারেন। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজ আটকে রয়েছে বা পয়সা আটকে রয়েছে সেগুলো কিন্তু আপনি এই বিশেষ দিনে করতে পারবেন বা হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন
নতুন নতুন ইচ্ছা যেগুলো আপনি পোষণ করেছেন সেই ইচ্ছা অনুসারে আপনি সফলতা পাবেন। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে। আজ ছুটির দিন হলেও আজ কিন্তু বেশ কিছু সুযোগ চলে আসতে পারে, অর্থাৎ আজ এই বিশেষ দিনে কোনো ভালো চিঠি আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য লিখতেও পারেন। পারিবারিক সম্পর্ক তুলনামূলকভাবে আজ বেশ ভালোই থাকবে। সামাজিক ক্ষেত্রে এবং স্পিরিচুয়াল ক্ষেত্রে আপনি অত্যন্তভাবে ইনভলভ হতে পারেন আজ। প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে একটা ম্যানেজ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে, আর সেই বিশেষ কাজটি আপনি অবশ্যই করবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনি রেনোভেশন করতে পারেন এই বিশেষ দিনে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই মনকে, সঠিক গোলকে নির্দিষ্ট করে সেদিকে এগিয়ে চলুন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনাদের জন্য শুভ রং হলো গ্রে এবং শুভ সংখ্যা হলো 2। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কন্যা রাশি। সম্পত্তি অর্থাৎ আপনার পৈতৃক সম্পত্তি কিংবা আপনার উপার্জিত সম্পত্তি যে কোনো বিষয়ই হোক না কেন, তার সঠিক প্রয়োগ ঘটানোর বিশেষ আশীর্বাদ প্রদান করবেন চন্দ্রদেব আজ। কর্মক্ষেত্রে আপনি অন্য কারোর সাহায্য করে আপনি মানসিক স্বস্তি বা শান্তি পেতে পারেন, অর্থাৎ কাউকে সাহায্য করে যে খুশি পাওয়া যায় সেই বিশেষ খুশি আপনি অনুভব করবেন। সেই সাথে আধ্যাত্মিকতা, দান, পূর্ণ কাজ এমন কিছু কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন আজ। দীর্ঘদিন চলতে থাকা কর্মক্ষেত্রের বাধা আজ কিন্তু দূর হতে পারে। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে আজ এবং সুযোগও আসবে। পরিকল্পনা অনুসারে যদি ধীর পায়ে এগোতে থাকেন তাহলে একটা সময়ে আপনি সঠিক লক্ষ্যবস্তুর কাছে পৌঁছাতে পারবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং সেই সাথে আপনার ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। আপনি অবশ্যই মন খুলে তাদের সঙ্গে কথা বলতে পারেন। নিজের কাজকর্মের সঙ্গে সঙ্গেই আপনি অবশ্যই আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন নিজেদের ইমোশনকে দূরে সরিয়ে অবশ্যই আপনারা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হলো 5। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি। আজ চন্দ্রদেব আপনার মেমোরি পাওয়ারকে বুস্ট আপ করতে পারে আর এমনটাই আশীর্বাদ প্রদান করবেন, অর্থাৎ আপনি নিজে শান্ত থেকে প্রতিটা ক্ষেত্রে কিভাবে ভালো ফল আনতে পারেন এমনটাই বিশেষ প্রয়াস করতে পারে চন্দ্রদেব। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা সম্পূর্ণ মনঃসংযোগ করে কাজকর্ম করতে পারবেন আর তার ফলে ভালো কন্ট্রাক্ট এবং ভালো সুযোগ সুবিধা আসতে পারে আজ। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। আজ এই বিশেষ দিনে আপনি আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে অবশ্যই ম্যানেজমেন্ট করতে পারবেন। আজ এই বিশেষ দিনে আপনার মন, মানসিকতা দুটোই ভালো থাকবে, তাই কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কাজের সঙ্গে আজ রবিবার যুক্ত রয়েছেন। তাছাড়া আপনার পার্সোনাল অর্থাৎ গৃহের জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে, পরিবারের সবার সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন। তাছাড়া যারা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন প্রেমে অত্যন্ত শুভ ফল আসবে, বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, বড় ভাই বোনদের সহযোগিতা আজ আপনি পাবেন। যারা পড়াশোনার সঙ্গে, খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিজ নিজ কাজে অবশ্যই মনোযোগী হবেন। আপনাদের জন্য শুভ রং হলো ব্রাউন এবং শুভ সংখ্যা হলো 1। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি। চন্দ্রদেব আজ আপনাদের সম্পর্কের বিষয়ে বিশেষ উন্নতি ঘটাতে সাহায্য করবে। আপনার বেশ কিছু কন্ট্যাক্ট তৈরি হবে, বিভিন্ন সমস্যা থেকে সমাধান করার বিশেষ সুযোগ সুবিধাও পাবেন। তবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন খুব একটা ভালো দিন নাও হতে পারে আজ। সেই সাথে যারা পেশাগত ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ ফল নাও আসতে পারে, তাই কর্মক্ষেত্রে বা আপনার প্রফেশনের ক্ষেত্রে মানসিক দিক থেকে একটু সচেতন থাকুন, কোনোভাবে বিচলিত না হওয়ার কারণ আমি দেখছি না, আর বিচলিত হলেই কিন্তু সমস্যায় পড়বেন। কারোর সঙ্গে অবশ্যই মনের কথা বলুন কিন্তু সাফল্যের চাবিকাঠি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যোগা, প্রাণায়াম এবং মেডিটেশন অবশ্যই করুন। পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি মানসিক আঘাত পেতে পারেন আজ, তবে সব কিছু সামলে আপনি অবশ্যই এগিয়ে চলুন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, কোথাও থেকে একটা অজানা ভয়
আপনাকে সমস্যায় ফেলতে পারে। বিশ্বাসের একটা সমস্যা কিন্তু চলে আসতে পারে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মন মানসিকতা কিছুটা চঞ্চল থাকতে পারে। তাই মনকে অবশ্যই শান্ত করুন এবং সঠিক লক্ষ্যের দিকে আপনারা এগিয়ে চলুন। আপনাদের জন্য শুভ রং হলো পিঙ্ক এবং শুভ সংখ্যা হলো 5। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো ধনুরাশি। চন্দ্রদেব আজ আপনাদের কর্তব্যের বিষয়ে বিশেষ করে মনে করিয়ে দিতে পারে এবং সেই কর্তব্যকে পুরো করে আপনি আশীর্বাদ অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রের সমস্ত কিছুই আপনার অনুকূলে আসবে এমনটাই আশা করা উচিত নয়। তাই মন মানসিকতাকে ঠিক রেখে আপনি কর্মক্ষেত্রে অবশ্যই এগিয়ে চলুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে। আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য অনেকেই আপনাকে সাহায্য করতে পারে, তবে আপনি অবশ্যই চেষ্টা করুন আপনার যোগ্যতা অনুসারে সেই কাজে ঝাঁপিয়ে পড়তে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পাশে থাকবে ঠিকই, আর যদি কোনো ভুলচুক করেন অবশ্যই সুযোগ আপনি পাবেন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। আজ এই বিশেষ দিনে কোনো গিফট আপনি অবশ্যই দিতে পারেন। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ খবর আসতে পারে আজ। আজ এই বিশেষ দিন হলো এন্টারটেনমেন্টের দিন, তাই সেই সমস্ত মানুষের সঙ্গে অবশ্যই কানেক্ট করুন যারা অন্তত পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলে। আপনাদের জন্য শুভ রং হলো পার্পেল এবং শুভ সংখ্যা হলো 1। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি। চন্দ্রদেব আজ আপনার কর্মের প্রতি নিষ্ঠাবান হওয়ার বিষয়ে শিক্ষা দিতে পারেন, আর সঠিকভাবে কাজ করে আপনি অবশ্যই লাভবান হবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় দ্রুত পরিবর্তন ঘটতে থাকবে, আর তা পজিটিভ পরিবর্তন। যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাধারণ অবস্থা থেকে ধীরে ধীরে ভালো পরিবর্তন ঘটবে। আপনি অবশ্যই প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে ম্যানেজমেন্ট করুন, তাতে আপনার গৃহের সুখ অবশ্যই থাকবে। পরিবারের সমস্ত কাজ এমনিতে হয়ে যাবে এমনটাই কিন্তু সম্ভব নয়, অবশ্যই পরিবারের কাজের সঙ্গে আপনি যুক্ত থাকুন। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই লক্ষ্যবস্তু ঠিক করুন এবং আপনি সেই দিকেই এগিয়ে চলুন, অত্যন্ত ভালো ফল পাবেন। পারিবারিক জীবনের পাশাপাশি দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল আসবে। আপনি শান্ত হয়ে সমস্ত বিষয়কে অবশ্যই উপভোগ করবেন। আজ এই বিশেষ দিনে আপনারা স্পিরিচুয়াল কাজকর্মের মাধ্যমে দান পূর্ণ করে অবশ্যই আশীর্বাদ নিতে পারেন। সেই সাথে যারা দীর্ঘদিন প্রেমের জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সম্পর্ক কিন্তু পাকা হতে পারে। আপনাদের জন্য শুভ রং হলো গোল্ডেন এবং শুভ সংখ্যা হলো 8। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হবে আজ, তাই কর্মের প্রতি আপনি অত্যন্ত নিজেকে নিয়োগ করুন। অর্থাৎ ভাগ্য, কর্ম এবং আপনার প্রচেষ্টা একটা শুভ এবং সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে আজ। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে তারিফ করতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, আপনাদের প্ল্যান, প্রোগ্রাম এবং পরিকল্পনায় সফলতার রূপ নেবে। আপনি পরিবারের জন্য কোনো খুশির কাজ আপনি করতে পারেন, তার ফলে আপনার সন্তান, আপনার পরিবার অত্যন্ত প্রসন্ন থাকবে। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবনের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ বলা যেতে পারে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক লক্ষ্যবস্তুতে আপনারা অবশ্যই মনোনিবেশ করবেন। আপনাদের জন্য শুভ রং হলো নেভি ব্লু এবং শুভ সংখ্যা হলো 3। পরবর্তী অর্থাৎ শেষ যে রাশি তা হলো মীন রাশি। চন্দ্রদেব আজ আপনাদের হঠাৎ কিছু পরিবর্তন করাতে পারে, আর এই আকস্মিক পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, তবে তার জন্য আপনার চিন্তাভাবনা, রণনীতিকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তবে ব্যবসার ক্ষেত্রে আর্থিক কিছু সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। আপনার চিন্তাভাবনা, খরচ এবং ঋণকে আপনি কমিয়ে অবশ্যই ভালো ফল পাবেন। যারা বিনিয়োগ করার চিন্তাভাবনা করছেন আজকের বলবো বিনিয়োগ আপনারা করবেন না। যাদের কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছিল তারা সেখান থেকে বেশ কিছুদিনের মধ্যে বেরিয়ে আসতে পারবেন। তবে শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই যত্ন নিন, শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু ভোগাতে পারে। তাই নেগেটিভ মানসিক চিন্তাভাবনাযুক্ত মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকুন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন, সেই সাথে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আপনি অবশ্যই তাদের জন্য বেশ কিছু ভালো কাজ করবেন। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ পরিকল্পনা মাফিক চলতে পারবেন না, তাই পরিকল্পনাকে আপনারা আগে ঠিক করুন।
তবেই কিন্তু ভালো ফল পাবেন। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলে আপনাদের কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। আপনাদের জন্য শুভ রং হলো ইয়েলো এবং শুভ সংখ্যা হলো 4। বন্ধুরা, আমরা এই বিশেষ রাশিফলে মেষ থেকে মীন পর্যন্ত আমরা জেনে নিলাম কাদের ক্ষেত্রে শুভ বা অশুভ ফল আসতে চলেছে। আপনাদের বলবো সশ্রদ্ধভাবে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় সূর্য নারায়ণ। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।